আজ 5ই নভেম্বর শনিবার মন্তেশ্বর পিপলান ফুটবল মাঠের কাছে মন্তেশ্বর পুলিশের তৎপরতায় গ্রেপ্তার করা হয় দুইজন চোরাই মদ বিক্রেতাকে। 40 লিটার চোরাই মদ সহ কেনারাম দাস এবং প্রশান্ত দাস নামের দুই চোরাই মদ কারবারিকে হাতে নাতে পাকড়াও করে মন্তেশ্বর থানার পুলিশ। আজ কালনা মহকুমা আদালতে তাদের পাঠানো হয়েছে। এই বিষয়ে এলাকাবাসীর মন্তব্য তুলে ধরব আপনাদের সামনে। মন্তেশ্বর থানায় কি কাজে? নিজের কাজে এসেছি। পাশে এসে কি দেখলেন? দুজনকে ধরে নিয়ে গেল দেখলাম মন্তেশ্বর থানা থেকে। হ্যাঁ, মন্তেশ্বর থানা থেকে দুজনকে ধরে নিয়ে গেল। কোথায়? কালনা আদালতে। কালনা আদালত কি কেসে জানেন? শুনলাম মদ বিক্রি করছিল নাকি। মদ বিক্রি? কোনখান থেকে ধরেছে, কোথায় ধরেছে জানেন? পিপলন থেকে ধর শুনে। পিপলন এখান থেকে? তা পুলিশ যেই মদের বিরুদ্ধে অভিযান করছে চালাচ্ছে, এটা ভালো কাজ? অবশ্যই খুব ভালো কাজ, খুব ভালো কাজ। কারণ কারণ ধরুন প্রত্যেকদিন এই যে মদ খেয়ে বাড়িতে অশান্তি করছে সবাই, মারামারি করছে, ঝগড়াঝাটি করছে, এটা খুব খারাপ জিনিস। মদ নিষিদ্ধ করা অবশ্যই দরকার। বিহারের মদ নিষিদ্ধ, আমাদের পশ্চিমবঙ্গেও মদ নিষিদ্ধ করা অবশ্যই দরকার। মদের জন্যই এত অশান্তি, মারপিট, ঝামেলা। মন্তেশ্বর থানাকে এর জন্য আমি খুব সাধুবাদ জানাবো। এই যে দুজনকে ধরেছে খুব ভালো কাজ করেছে। পুলিশকে কী জানাবেন? অবশ্যই ভালো সাধুবাদ জানাচ্ছি আমি। গোদরেজ ইন্টেরিয়র মাধ্যমে আপনার স্বপ্নের বাড়ির সমস্ত রকম ফার্নিচারের বাস্তব ও সুন্দর সম্ভার নিয়ে হাজির আশা স্টিল। স্বপ্নের মতো ঘর বা অফিস সাজাতে আজই আসুন আমাদের নৈহাটি বা শ্যামনগর শোরুমে। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচুবাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 9831478795।